পেট্রোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছা করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। কামরুল ইসলাম চৌধুরী, প্রথম ডোজের টিকা দেওয়ার কার্যক্রম শেষ হতে যাচ্ছে, মানে জাতির মানে দেশের মোট জনসংখ্যার 70% মোটামুটি কাভার হয়ে যাবে বলেই স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে। সেটা একটা বিশাল মাইল ফলক হতে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি। আপনার বিশ্লেষণ জানতে চাই। না, এটা সত্যি একটা আশাপ্রদ খবর, এটা সুখের খবর, আনন্দের খবর যে অন্তত এই করোনা মহামারীর আকাল সময়ে আমরা পাড়ি দিচ্ছি এবং সেই সময় করোনা টিকার ক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি হত দরিদ্র বহু দেশের তুলনায়, এই অগ্রগতিটা কিন্তু সত্যি বলা যায় যে আশার আলো জাগানিয়া। তবে আমাদেরকে এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, আরো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তারপর হচ্ছে বুস্টার ডোজ। সেদিন কথা প্রসঙ্গে বর্তমান স্বাস্থ্য সচিব বলছিলেন যে আমাদেরকে হয়তো দ্বিতীয় ডোজ মানে বুস্টার ডোজ দ্বিতীয়টাও দিতে হবে প্রথমটা পর। তার মানে আমাদের সকল প্রস্তুতি থাকতে হবে এবং এই প্রস্তুতিগুলো শুধু থাকলেই চলবে না, সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু যত আয়োজন সেগুলো রাখতে হবে। তবে করোনা টিকার পাশাপাশি আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেক্ষেত্রে আমাদের আরো অনেক সতর্কতামূলক প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা দেখি যে হাটে মাঠে ঘাটে বা আমাদের মাঠ ময়দানে এটি কিন্তু সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে একটা অনীহা, এই অনীহার ভাবটা দূর করা দরকার। আর এখানে এনফোর্সমেন্ট এবং কমপ্লায়েন্স দুদিক থেকেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসার প্রয়োজন, তাহলে আমরা করোনার এই মহামারীর আকাল সময়টা পাড়ি দিতে পারবো এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো এবং অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবো না। নিজের স্বাস্থ্য ঝুঁকিটা যেমন আমরা মোকাবেলা করতে পারবো, পাশাপাশি আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের যারা পাড়াপড়শী, প্রতিবেশী বা অফিসের যারা সহকর্মী তাদের স্বাস্থ্য ঝুঁকিটাও আমরা বুস্টারটা যদি দিতে হয় এবং মোটামুটি যেটা ধরে নেওয়া হচ্ছে প্রতি বছরই একটা করে বুস্টার ডোজ দিতে হবে, সেক্ষেত্রে সেটি অ্যাভেলেবেল করে ফার্মেসিতে দিয়ে দেওয়াটা কতটুকু যৌক্তিক হবে বলে আপনি মনে করেন? না, এটা তো এখন ধরেন সরকার তার প্রাথমিক দায়িত্বটা পালন করেছে। সরকার কিন্তু সকল মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছে, বাংলাদেশের মতো একটা দেশে প্রত্যেক মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া, বিশেষ করে এই যে 10 কোটি মানুষ টিকার আওতায় এসেছে, ডাবল ডোজও যদি 10 কোটি মানুষ বা তার চেয়ে বেশি মানুষ দেয় তাহলে এটা একটা বিরাট মাইল ফলক। এখানে কতগুলো প্রশ্ন আছে, সেটা হলো যে আরো দ্রুত করা যেত, আরো নানা রকম প্রশ্ন চাইলে অনেকে তোলেন বা তুলতে পারেন, কিন্তু আমরা পজিটিভ দিকটাই দেখতে চাই। তো সেক্ষেত্রে বুস্টার ডোজ যদি প্রতি বছরই দিতে হয়, সেক্ষেত্রে সরকারের পক্ষে আসলে বুস্টার ডোজটা প্রতি বছর বিনামূল্যে দেওয়াটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেই জন্যে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে যে সরকারের যদি প্রতি বছরই এই এইবারের যে বুস্টার ডোজ সেটাও কিন্তু সরকার ফ্রি দিচ্ছে জনগণকে, কিন্তু পরবর্তীতে যে বছর বছর যে আপনার ডোজটা দিতে হবে সেইটা সরকার কস্ট বেনিফিট অ্যানালিসিস করে দেখতে পারে যে তার যে বাজেট আছে, তার যে অর্থনীতি আছে সেইটাতে আপনার সেইটা সে কুলিয়ে উঠতে পারবে কিনা। তো যদি কুলিয়ে উঠতে পারে তাহলে আমরা তো অবশ্যই চাইবো যে সরকার বিনামূল্যে এই সেবাটা দিক, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় কোষাগারের উপরে আপনার খুব চাপ ফেলে, সেক্ষেত্রে আপনার একেবারে সুলভ মূল্যে যাতে এই টিকাটা মানুষ পায় সেইটা নিশ্চিত করা, আর যারা ধরেন টিকার জন্য অর্থ ব্যয় করতে পারবে না সেই সামর্থ্যহীন মানুষরা যাতে বিনামূল্যে টিকা পায়, সেই জায়গায় আমাদেরকে ভাবতে হবে যে সরকার টিকাটা সুলভ মূল্যে সরবরাহ করবে। তারপরে এই যে ধরেন এই যে বিভিন্ন ফার্মাসিতে দেওয়ার ক্ষেত্রে একটা ঝুঁকি আছে, সেটা হচ্ছে টিকাটা নকল হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে, নানা ধরনের
ভেজাল ঢুকে যেতে পারে সেখানে, তো সেই জায়গাটাও নজর দিতে হবে, নজরদারি বাড়াতে হবে। প্লাস হচ্ছে যারা কিনতে পারবে না, যাদের সামর্থ্য থাকবে না, আর তাদের জন্য সরকারের ব্যবস্থা করা, পাশাপাশি দামটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। এটা সত্যি যে প্রতি বছর যদি বুস্টার ডোজ দিতে হয়, যেমন এটা যদি ফ্লু ভ্যাকসিনের মতো হয়ে যায়, যেমন ধরেন আমরা অনেকেই ফ্লু ভ্যাকসিন দিই প্রতি বছর, তো সেটা তো আমরা নিজ খরচেই দিই, সরকার দিতে পারলে সবচেয়ে ভালো। আমরা আশা করবো যে সরকার এই সার্ভিসটা দিয়ে যাবে, কিন্তু এটা অর্থনীতির উপর চাপ হলে সরকার এখানে সুলভ মূল্যে সরবরাহ করতে পারে, তবে যারা বিত্তহীন, যারা যাদের সামর্থ্য নেই, তাদের জন্য সরকার ব্যবস্থা করবে। কামরুল ইসলাম চৌধুরী, এর মধ্যে সার্চ কমিটি নিয়ে তো আপনি জানেন নানা ধরনের আলোচনা হচ্ছে, তার মধ্যে বিএনপির পক্ষ মানে সারিয়ার কবির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএনপি পন্থী দুজন বা কয়েকজন বুদ্ধিজীবী তারা সার্চ কমিটিতে অংশগ্রহণ করেছে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই, যদিও বিএনপি এটা বিরোধিতা করেছে। আপনার বিশ্লেষণ কি? আমার মনে হয় এটা শারিয়ার কবির সাহেবের ব্যক্তিগত হয়তো অভিমত, কারণ তাকে বহু বছর ধরে চিনি, সেই বিচিত্রায় তিনি যেসব লেখা লিখেছেন পরবর্তীকালে, কিন্তু তার সেই লেখাগুলো সঙ্গে বর্তমান তার যে অবস্থান, সেই অবস্থানের অনেক মিল। আমরা বহু মানুষকে দেখিয়েছি যে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন, যখন আমরা সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, বা পাক হানাদার বাহিনীর কবলে এই ঢাকা মহানগর অবরুদ্ধ ছিল, আমরা যখন ঢাকা থেকে পালিয়ে যাই সেই সময় বহুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসও করেছে, তো তাদের নানা রকম বয়ান নানা সময়ে আমরা দেখি। আর বিএনপি কাকে দিয়েছে, আমার ব্যক্তিগত সে যতটা ইনফরমেশন বিএনপি কেউ মানে সেখানে মানে প্রতিনিধিত্ব করেছেন এমন কেউ নেই সেখানে, যেমন ধরুন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধের কাল থেকে বঙ্গবন্ধুর সঙ্গেও তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমনকি গণস্বাস্থ্য যে জমি সেই জমিটাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিলেন। তারপর ডক্টর ওয়াজেদ মিয়া তার সহপাঠী, কখনো কখনো তার বক্তব্য বিএনপির পক্ষে যায়, আবার অনেক সময় বিএনপি কে বিব্রত করে, আর তিনি তো দলগত ভাবে বিএনপির কেউ না। বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে আমরা অনেকে তাকে হয়তো চিত্রিত করবার চেষ্টা করি, আমরা কিন্তু অনেক সময় অনেককে সিল মেরে দিই যে ইনি বিএনপি, ইনি আওয়ামী লীগ, ইনি বাকশাল, ইনি সিপিবি কমিউনিস্ট পার্টি, ওই যে অভিধাগুলো আমরা দেই অনেক সময় কিন্তু সেটা আসলে একজন ব্যক্তি মানুষকে সেইভাবে প্রতিনিধিত্ব করে না। আসিফ নজরুলেরও ছাত্র রাজনীতিতে তার একটা ভূমিকা আমাদের অনুস্মৃতি, বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র রাজনীতি করেছে তার একটা ভূমিকা ছিল, কিন্তু এখন আসিফ নজরুল বিএনপি করে আমার মনে হয় আমার জানা নেই, তবে হয়তো হতে পারে আমি ঠিক জানি না, মানুষ সরকার দলের অথবা মানে সরকারে বিভিন্ন পদ পদবীতে ছিলেন, এখন পদ পদবীতে নাই, অথবা সরকার মানে বা শাসক দলের প্রতিনিধি হিসেবে মানে এখানে হয়তো কয়েকজন হয়তো বিএনপি হলেও হতে পারে, কিন্তু এরা কেউই কিন্তু কোন দলের প্রতিনিধি হিসেবে আমার মনে হয় সেখানে যাননি, দলের প্রতিনিধি হিসেবেও যাননি, বা বিরোধী দলের অন্য কোন দলের প্রতিনিধি হিসেবেও কেউ গেছেন বলে মনে হয় না, তাদেরকে প্রত্যেককে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমার মানে মনে হয়। জি সুফিল আলম ভুঁইয়া,
জি না, যেটি আমাদের সার্জার কবি সাহেব বলেছেন সেটা ওনার তথ্য কি, ওনার সোর্স কি, সেটা উনি ভালো বলতে পারবেন। এটা ঠিক যে অফিসিয়ালি জাফরুল্লাহ চৌধুরী বলেন, আসিফ নজরুল বলেন, তারা বিএনপির প্রতিনিধি হয়ে সেখানে যাননি। কিন্তু আবার শাহরিয়ার কবি সাহেবের একটা বক্তব্য সত্যি, ধরেন জাফরুল্লাহ চৌধুরী সাহেব বা আসিফ নজরুল সাহেব, তাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের এতটাই সখ্যতা যে যে তারা যদি আপনার এই বৈঠকে যোগদানের আগে পরে বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে থাকেন সেটাতেও আমি অবাক হব না। কিন্তু এই জিনিসগুলো না জেনে বলা মুশকিল। তবে এইখানে ধরেন বিএনপি যেহেতু দলগতভাবে অংশগ্রহণ করেনি এই 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 বৈঠকে তারা যায়নি, তো সেক্ষেত্রে তাদের প্রতিনিধি তাদেরকে বলা যাবে না। কিন্তু বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলো নানা কৌশল ব্যবহার করে এবং এখানে হয়তো অনেকেই থেকে থাকবে। শুধু আসিফ নজরুল এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথা তো আমরা প্রকাশ্যে বললাম, আরও অনেকেই থেকে থাকবে যারা বিএনপির সাথে যোগাযোগে আছে বা বিএনপি যাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। তেমনি আওয়ামী লীগও চাইলে, আওয়ামী লীগ তো প্রকাশ্যেই সমর্থন দিয়েছে, আওয়ামী লীগও চাইলে এখানে অনেকের সাথে কথা বলতে পারবে। কারণ আমাদের দেশের সিভিল সোসাইটির প্রতিনিধি বলেন, যাই বলেন, আমরা তো সবাই এক ধরনের পোলারাইজড। আমাদের আমাদের অ্যাটলিস্ট মোটা দাগে তো একটা অবস্থান আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, সেই পোলারাইজেশনটা কিন্তু আমাদের আছে। তো সেই হিসেবে ধরেন শাহরিয়ার কবি সাহেবের কথাটা যে পুরোপুরি মিথ্যা তা না, আংশিক সত্য হতে পারে যে যোগাযোগ থাকবে ওনাদের সাথে, কিন্তু ওনাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যাননি, এইটা আমি কামরুল ভাইয়ের সাথে একমত। এবং এটা যেহেতু কারণ প্রতিনিধি হয়ে গেলে তো সেটা ডিক্লেয়ার্ড হতে হবে, আমি কি কাউকে প্রতিনিধি বানিয়েছি, তাহলে আমি তো বলবো যে উনি হচ্ছেন আমার প্রতিনিধি। তো কিন্তু এখন ধরেন আন্ডারস্ট্যান্ডিং, যোগাযোগ, আর বিশেষ করে আসিফ নজরুল সাহেব যেহেতু সরকার বিরোধী লেখা লেখেন, বিএনপির পক্ষে কলম ধরেন, জাফরুল্লাহ চৌধুরী সাহেব যেহেতু খালেদা জিয়ার সাথে খুবই সংশ্লিষ্ট, কখনো কখনো উনি উপদেষ্টার মতো দায়িত্ব পালন করেন, সেই ক্ষেত্রেই হয়তো আমার ধারণা সাহায্যের কবি সাহেব এই বক্তব্যটা রেখেছেন। জি একদম পরিষ্কার, শফির আলম ভূঁইয়া এবং কামরুল ইসলাম চৌধুরী দুজনে থাকবেন। আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সাথে আলোচনায়। দর্শক, নেট উল্টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ, একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউর আলম ভূঁইয়া এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, দুজনকে আবার স্বাগত। কামরুল ইসলাম চৌধুরী, আজকে 15 দিন পরে এসে, মানে যদিও ভাষার মাসের প্রথম দিন থেকেই 21-এর গ্রন্থমেলার উদ্বোধন হয়, কিন্তু করোনা মহামারীর কারণে 15 দিন পরে এসে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যে এক মাস চলবে, কিন্তু মার্চে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেটারও একটা আশঙ্কা থাকে। আপনার মানে কেমন দেখছেন, মনে হয় এবার বইমেলা উদ্বোধন কেমন জমতে পারে, কারণ গতবারও কিন্তু বইমেলা মার্চে হয়েছিল, খুব একটা জমেনি? হ্যাঁ, এগুলো করণীয়, আমাদের একটা আকাল সময়ের মধ্যে আছে, একটা চ্যালেঞ্জিং টাইম। তো এই ক্রিটিক্যাল সময়ের মধ্যেও বইমেলা, হ্যাঁ, আমাদের পাঠ্যাভ্যাসটা বজায় রাখার জন্য এটা জরুরি, কিন্তু মানে অর্থাৎ আমাদের বিদ্যার যে ক্ষুধাটা, সেই ক্ষুধাটা নিবারণের জন্য এটা দরকার আছে। এখন কতটা আমরা স্বাস্থ্যবিধি মেনে করতে পারবো, আর যেহেতু স্বাস্থ্য ঝুঁকিটা সামনে আছে, সেই কারণে আমাদের এখানে হয়তো মানে আমরা যতটা এক্সপেক্ট করব ততটা হয়তো নাও হতে পারে, হ্যাঁ, সেই ঝুঁকিটা তো থাকবেই, কিন্তু তারপরও প্রত্যাশা থাকবে যে এটা যেন মোটামুটি ভাবে যতটা আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই বইমেলাটা আমরা করতে পারি, ভালোভাবে করতে পারি, এবং এখানে কিছু বই যদি বিক্রি হয়, মানুষ যদি বইপত্র কিনতে পারে এই সময়ে, কারণ এই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে প্রকাশন শিল্পে একটা মানে বলা যায় উত্তরণ ঘটে, এবং বাংলাদেশে যত বই পুস্তক প্রকাশিত হয় তার একটা বড় অংশ বলা যায় সিংহভাগই এই সময় অর্থাৎ এই যে বইমেলাকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়। এই বইমেলা কেন্দ্রিক যে প্রকাশন শিল্পের যে অর্থায়নটা, পুঁজিটা, এটা কিন্তু বিকশিত হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। বাংলাদেশে একসময় শুধু স্কুল টেক্সট বুক বইগুলো ছাপানোর জন্যই বছরের শুরুতে আমরা দেখতাম, কিন্তু যখন থেকে বইমেলাটা চালু হয়, প্রচলিত হয়, তখন থেকে কিন্তু বাংলাদেশে
প্রকাশন শিল্পের এটা কিন্তু এক ধরনের, প্রতি বছরে আমরা দেখি এই মাইল ফলকটা নতুন নতুন বলা যায় উত্তরণ এখানে ঘটছে, ঘটে আসছে। এবং এক সময় তো আমরা দেখতাম যে মানে বিদেশি বইয়ের যে আমাদের এখানে যে প্রভাবটা, সেই প্রভাবটা অনেকটা ঘুষে গেছিল, মিটে গেছিল এই বইমেলার কেন্দ্র করে। বইমেলার কারণে আমাদের এখানে উপন্যাস, সাহিত্য, কবিতা এগুলোর সঙ্গে সঙ্গে প্রবন্ধ, তারপরে হচ্ছে মৌলিক গ্রন্থ, বিশেষ করে পাঠ্যপুস্তক এবং সহায়ক যে পুস্তকগুলো, হ্যাঁ সেইগুলোও কিন্তু প্রকাশ শুরু করে। তারপর অনুবাদ গ্রন্থ, বিশ্ব সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলো, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ডিসিপ্লিনে সেই চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে অর্থবিজ্ঞান পর্যন্ত, পদার্থ বিজ্ঞান থেকে রসায়ন পর্যন্ত, তারপরে আমাদের বায়োলজিক্যাল সায়েন্স থেকে শুরু করে কলা অনুষদের বিভিন্ন বিভাগের যে পুস্তকগুলো, সেই পুস্তকগুলো কিন্তু প্রকাশন হওয়া শুরু করেছে বাংলা ভাষায়। তো এটি কিন্তু একটা ইতিবাচক দিক। তো সেই ইতিবাচক ধারাটাকে বজায় রাখার জন্য বা বেগবান করবার জন্য বইমেলাটা একটা জরুরি, এবং বইমেলাটা আমাদের বলা যায় প্রাণের সঙ্গে মিশে গেছে। অর্থাৎ আমাদের যে শিক্ষার ক্ষুধা, বিদ্যা অর্জনের যে ক্ষুধাটা, সেই ক্ষুধাটা বইমেলায় একটা বড় অংশ মেটানোর চেষ্টা করে। তো সেই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে এবং এবার আরো ভালোভাবে এটি হবে, বইমেলাটা জমবে। জি, সেটা অবশ্যই আমরা মেনে সেটাই আমরা আশা করি। জি, ডক্টর শফির আলম ভাইয়া, অবশ্যই আমরা আশা করি বইমেলা জমুক, কিন্তু আমরা একটা বিধিনিষেধের মধ্যে আছে কিন্তু এখনো, 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধ, 100 জনের বেশি যাওয়ার কথা না। সেই জায়গাটাও ভাঙলাম কিনা, পাশাপাশি হচ্ছে একটা নিয়ম করা হয়েছিল যে ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট শো করে তারপর ঢুকতে হবে, সেটিও শিথিল করা হয়েছে। আসলে হয়েছে কি, ধরেন ওই যে যেটা কামরুল ভাই বললেন, যে ওই যে বইয়ের যে শিল্প বা বই ব্যবসা, বই বাণিজ্যের সাথে যারা সম্পর্কিত, বিশেষ করে পাবলিশার যারা আছে প্রকাশ, সেই পাবলিশাররা কিন্তু সারা বছর এটার দিকে তাকিয়ে থাকে, বইমেলার দিকে তাকিয়ে থাকে। এখন এই করোনা মহামারীকালীন সময়েও কিন্তু তাদের দিকেও নজর দিতে হয় সরকারকে। তো সেই নজর দেওয়ার খাতিরে কিছু কিছু জিনিস শিথিল করা হয়েছে, তো তাদের ব্যবসায়ের সাথে। এখন এই যে বইমেলাটা জমবে কিনা, এইটা একটা কঠিন প্রশ্ন। কেন প্রশ্ন আমি আপনাকে বলি, এই বইমেলায় কারা যায়? আসলে এই বইমেলায় কিন্তু শিক্ষিত মানুষগুলোই যায়, শিক্ষিত, সচেতন, এটা আমাদের এই জনসংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই বইমেলাটা। তো এখন যেই শিক্ষিত মানুষেরা ওখানে যায়, সেই শিক্ষিত মানুষেরাই কিন্তু আবার এই মহামারীর ব্যাপারে সচেতন। তো যার ফলে মহামারীর পরিস্থিতিটা যদি খারাপ হয়, ধরেন এই যে করোনা সংক্রমণ যদি বেড়ে যায়, মানুষের মারা যাওয়ার পরিমাণটাও যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই শিক্ষিত মানুষগুলো আর মেলায় যাবে না। কিন্তু মহামারী পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু মেলায় যাবে। তবে মেলায় যেটা, এই যে এই মহামারীকালীন সময়ে শিক্ষিত এবং যারা একটু বয়স্ক, ধরেন 50 মানুষের সমাগম গত মেলায় খুব কম ছিল, এবারও করোনা পরিস্থিতি যদি খারাপ থাকে, তাহলে হয়তো তরুণ তরুণীরা মেলায় বেশি যাবে। তো আমরা চাই যে এই করোনা মহামারী থেকে দ্রুত পরিত্রাণ পেতে, এবং আমরাও বই মেলায় যেতে চাই, কিন্তু স্বাস্থ্যবিধি বজায় রেখে এবং স্বাস্থ্য ঝুঁকিতে যাতে আমরা না পড়ি। ধরেন আমি নিজে তো চাইবো না যে আমি মেলায় যাব, মেলার থেকে ফিরে এসে আমি করোনায় আক্রান্ত হব, এরকম একটা পরিস্থিতি আমি নিজে চাইবো না। তো সেই কারণে মেলা কর্তৃপক্ষেরও কিন্তু দায়িত্ব আছে যে স্বাস্থ্যবিধি যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করা। আর মহামারীর উপরে যেহেতু আমাদের নিয়ন্ত্রণ নাই, সেই জায়গাটায় আমাদেরকে মহামারীর দিকে নজর রাখা, যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়া। তো সেই কারণে মেলাটা অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠানের মতো মেলাটা ঝুঁকিতেই থাকবে। তবে প্রকাশকদের স্বার্থে, তাদের জীবন জীবিকার তাগিদে, লেখকদেরও অনেকের জীবন জীবিকার ব্যাপার আছে, সেইটার তাগিদেই কিন্তু বইমেলার পারমিশন দেয়া, শর্তগুলো শিথিল করা, এবং সেইটা যাতে কোনো ধরনের মানে প্রতিকূল পরিবেশ বয়ে না আনে সেই দিকেও নিশ্চিত করা, সেইটা মিনিমাইজ করার দায়িত্ব কিন্তু মেলা কর্তৃপক্ষের। যে আমরা যেটা, যেই উদ্যোগটা, যেই পদ্ধতিটা আমরা প্রথম থেকেই অবলম্বন করেছি আমাদের সরকার, যে জীবন এবং জীবিকা দুইটাকেই
প্রায় সমানভাবে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। তো সেক্ষেত্রে সরকার যে সফল হয়নি তা কিন্তু না, আপনি দেখেন আমাদের অর্থনীতি কিন্তু করোনাকালীন সময়ে যে যতটা ভেঙে পড়ার কথা ছিল সেইভাবে কিন্তু ভেঙে পড়েনি। এবং আমাদের করোনাকালীন সময়ে হ্যাঁ আমাদের অনেকের বেকারত্ব বেড়েছে, কাজ হারিয়েছে, কিন্তু যেই রকম নাজুক অবস্থা হওয়ার কথা ছিল জাতীয় অর্থনীতির সেটি হয়নি, কিন্তু অনেক মানুষকে সেটার মূল্য শোধ করতে হয়েছে। তো সেই প্রকাশক তারপরে যে লেখক তারাও এটার মধ্যে আছে, তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি প্রকাশকরা এই স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়টা নিশ্চিত করবেন, মেলার পরিবেশটা সুন্দর থাকবে, তাহলেই হয়তো বা সবাই মেলায় যেতে চাইবে। কিন্তু আমি আবারও বলবো মেলাটা ঝুঁকির মধ্যেই থাকবে। জি ধন্যবাদ আপনাদের দুজনকে। আরও একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের কাছে আলোচনায়। দর্শক নিটল টাটা নিবিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি হচ্ছে। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং কামরুল ইসলাম চৌধুরী, দুজনকে আবারও স্বাগত। কামরুল ইসলাম চৌধুরী, একটি খবর তো বেশ কয়েকদিন ধরেই মোটামুটি মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে একজন তামান্না যে কিনা পায়ে লিখে জিপিএ 5 পেয়েছে এবার। এবং আজকে খেয়াল করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছেন, তার ছোটো বোন শেখ রেহানা লন্ডন থেকে ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং তাদের উৎসাহ দিয়েছেন, পাশে থাকার কথা বলেছেন। এরকম উৎসাহ আসলে কটা মানুষ দিতে পারে? আপনার শব্দ শুনতে পাচ্ছি না কামরুল ইসলাম চৌধুরী, আপনি আনমিউট করে নেবেন। এটাও আসলে একটা ইতিবাচক সংবাদ, খুশির খবর। এবং এই যে শারীরিক নানা সীমাবদ্ধতা নিয়েও এই যে অদম্য একটি মেয়ে, তার যে জয়গান, তার যে শিক্ষার জন্য যে প্রাণান্তকর প্রয়াস, তারই অভিপ্রকাশ। তো এই অভিপ্রকাশটা অভিব্যক্তিটা কে সাধুবাদ তো জানাতে হবে, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলেই অদম্য। নানা নিগ্রহের শিকার হয়ে, নানা বঞ্চনার শিকার হয়ে, নানা সমস্যা, সীমাবদ্ধতা, অনটন, তার মধ্যে আবার এই করোনা মহামারীর আকাল সময়, এই যে নানা রকমের দুর্বিষহ দুঃসহ সংবাদ, সেগুলোর মাঝখানে কিন্তু এগুলো হচ্ছে খুশির খবর, আনন্দের খবর, জয়গান। তো এই জয়গানগুলো ধরে রাখতে হলে অবশ্যই উৎসাহ, প্রণোদনা এটি প্রয়োজন রয়েছে। এবং তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, তার একটা স্বাদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। সেই সুযোগটা যদি করে দেওয়া যায় তাহলে আমি মনে করি যে এটির একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাব। অর্থাৎ এই যে জীবনের জয়গান, জীবন মধুর, জীবন অসম্ভব সম্ভাবনা, অনেক সাফল্য গাথা আমরা আনতে পারব। অনেক সফল মানুষ, অনেক সফল নারী, অদম্য নারী, অদম্য মানুষ, অদম্য মানব, আমাদের অদম্য কৃষক, কৃষাণী, আমাদের শ্রমিক, আমাদের পোশাক শ্রমিক, এই যে এদের জীবনের জয়গান, এটাকে আমরা যত বেশি মধুর করতে পারি, যত বেশি মসৃণ করতে পারি, ততই বাংলাদেশ উতরে যাবে। বাংলাদেশ এই যে ট্যাক্সই উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে যাবে, এবং সেই প্রত্যাশাটা তো আমাদের সবারই থাকা উচিত, এবং সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতার স্বপ্ন। একত্রে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, অথবা এই যে স্বাধীনতার পক্ষে আমরা সেই 60-এর দশকে স্লোগান দিয়েছি, শিকা মেরেছি, বা নানা সভা সমাবেশ করেছি, মিছিল করেছি রাজপথে, স্কুল পালিয়ে আমরা মিছিলে গেলাম, সেই যে আমাদের বা আমাদের পূর্বপুরুষদের, আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের যে স্বপ্ন সাদ, সেই স্বপ্ন সাদটা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা যে বঙ্গবন্ধু বলতেন না যে শোষিত মানুষের যে স্বপ্ন, তাদের যে সাদ, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, সেটা যদি আমরা কায়েম করতে পারি তাহলে অতি অবশ্যই এই মানুষগুলোকে, এই যে অদম্য মানুষগুলোকে, রাষ্ট্রপ্রধান খোদ ফোন দিয়ে
তাকে উৎসাহ দিয়েছেন, তার পাশে থাকার কথা বলেছেন, বঙ্গবন্ধু শেখ ছোট সন্তান শেখ রেহানাও তাকে ফোন দিয়েছেন, এটি তো দুষ্প্রাপ্য, তাই না? অবশ্যই এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার তামান্নার জন্য। তবে তামান্না সেই দৃষ্টিটা আকর্ষণ করতে পেরেছে, কারণ হচ্ছে যে সে পায়ে লেখার মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে এসে সে HSC পাশ করেছে, যেখানে এরকম শারীরিক কন্ডিশন নিয়ে মানুষ পড়াশোনার কথা চিন্তা করে না। তো সে তার যে অদম্য ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তির বলে সে আজকে এত দূর এসেছে, এবং সেই ক্ষেত্রে সে সরকার প্রধান এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যার শেখ রেহানার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এবং এক্ষেত্রে তামান্না কিন্তু অনেকের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন, যে অনেক ছেলে মেয়েদের জন্য, অনেক মানুষের জন্য তামান্না অনুপ্রেরণা হতে পারেন, হবেন, যে সে যদি এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত প্রতিকূলতা অতিক্রম করে আজকে এই পর্যায়ে আসতে পারে, তাহলে যাদের ফিজিক্যালি কোনো প্রবলেম নাই বা ছোটোখাটো প্রবলেম আছে বা এরকম আরও যারা আছে, তারা কেন আসতে পারবে না? তো তাকে দেখে কিন্তু অন্যদের মনে একটা অনুপ্রেরণা জাগবে, আর পাশাপাশি একটা আশার আলো জাগবে যে যখন তাদের এই ঘটনাগুলো মানুষের সম্মুখে আসবে, সরকার প্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র তাদের ব্যাপারে কিছু একটা করার জন্য সামনের দিকে এগিয়ে আসবে। কারণ এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য জীবনটাকে সহজ করা, সেটার জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াও থাকা দরকার, যে যারা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় আপনার এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ পরিবেশ করা, আগে একেবারেই ছিল না, এখন কিছু কিছু হচ্ছে। যেমন ধরো না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য র্যাম্পের ব্যবস্থা করেছি, যেটা ছাত্র অবস্থায় আমাদের আমরা চিন্তাও করিনি। তো এখন র্যাম্প আছে, র্যাম্পটা দরকার কেন? যাতে সে হুইল চেয়ার নিয়ে দোতলা তিনতলায় উঠে যেতে পারে, এগুলো আগে চিন্তায় ছিল না, এখন যুক্ত হয়েছে। তারপরে ধরেন বিশেষভাবে শিক্ষা দেওয়ার জন্য নানা সাবজেক্ট আছে, আর সে তার পছন্দ মতো, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কম্পিটিটিভ, তো কম্পিটিশন দিয়ে তাকে আসতে হবে। এবং সে যে অদম্য ইচ্ছাশক্তি, তার যে মেধা, আমি বিশেষ করে তার যে লেখা দেখছিলাম, যে পা দিয়ে মেয়েটি এত সুন্দর লেখে, তো সে আমার ধারণা এখানে থেমে থাকবে না, সে অনেক দূর যাবে। দেখা যাবে যে সে প্রতিযোগিতা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমার ধারণা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সে ভর্তি হতে পারে, তাহলে সে তার উচ্চশিক্ষার যে স্বপ্ন সেটি পূরণ করতে পারবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ধারণ করতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিকে যত্নবান, সেই শিক্ষক ছাত্র সবাই তার পাশে দাঁড়াবে। কারণ আমাদের এখানে অনেকেই ফিজিক্যালি চ্যালেঞ্জ পড়াশোনা করেন, আমরা ইভেন আমি যেই হলের প্রাধ্যক্ষ ছিলাম সেই হল সহ অনেক জায়গায় আমরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আলাদা রুমেরও ব্যবস্থা রেখেছি, যাতে তা এবং তারা সরাসরি হলে সিট পেতে পারে। অন্যান্য শিক্ষার্থীদের সিট পেতে গেলে বিলম্ব হয়, অপেক্ষা করতে হয়, কিন্তু যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা একেবারে ডে ওয়ান থেকেই হলের সিটে থাকতে পারে। তো সেই দিক থেকে সে ভর্তি হতে পারলে আমি মনে করি যে তার জীবনের স্বপ্ন পূরণ হবে, পাশাপাশি তার জীবনটাও একটা অন্য মাত্রা লাভ করবে। তবে আমি যেটা বলে কনক্লুড করবো, যে আমি মনে করি যে আমার জন্য সে একটা অনুপ্রেরণা, যে প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কষ্ট করে নিজেকে গড়ে তুলতে হয়। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকুন।